মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। নমস্কার, আমাদের এই গল্প বলা ট্রেনের কামরা যে কোনো একটা অন্ধকার কোণ খুঁজে নিয়ে বসে পড়ুন। আচ্ছা, মাঝরাতে হানাবাড়িতে রাত কাটাতে আসা সেই মানুষটিকে চেনেন তো আপনারা? বোধহয় একজন বাঙালিও নেই যিনি এই হতভাগ্য চরিত্রটিকে নিয়ে একটা গল্প পড়েনি। আজ সেই রকমই আরও একটা গল্প শুনে নেব আমরা, কিন্তু পুরোপুরি কি সেই রকম, নাকি কোথাও গিয়ে গল্পটা অন্যান্য গল্পদের থেকে আলাদা? আসুন দেখে নেওয়া যাক সেই ভগ্নপ্রায় প্রাচীন বাংলোয় আজ কি অপেক্ষা করছে আমাদের প্রধান চরিত্রের জন্য। শুনতে থাকুন অভিষেক চট্টোপাধ্যায়ের কাহিনী নিশাচরণ। বর্ধমান স্টেশনে নেমে বড্ড গেরোয় পড়েছে বিনায়ক। একটা টোটো বীরপুর বাংলোতে যাবে না, তাও দিনের আলো থাকলে কেউ হয়তো রাজি হতো, কিন্তু এই ভর সন্ধেবেলা বাংলোর নাম শুনেই ছিটকে যাচ্ছে সবাই। ব্যাপারটা কি, পাগল হইছেন? এত রেতে মধ্যে ও পথে কেউ মারাবেন, যেতে যেতেই ঘন্টা দুই পেরে যাবে, অত রাতে ফেরার কোনো লোক পাবনি বাবু। কেউ আবার শুধু ঘাড় নেড়েই খালাস। অবশেষে স্টেশন ছেড়ে আরও খানিক এগিয়ে আরও একটা টোটোকে যাওয়া আসা দুপিঠেরই ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়াতে রাজি হল। রাস্তার দুপাশে বিস্তীর্ণ ক্ষেতের মাঝখান দিয়ে ছুটে চলেছে বিনায়কের টোটো। চাঁদের আলোয় দূরের গাছগুলো যেন নিশীথ প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে, মুখে এসে ঝাপটা দিচ্ছে চৈত্র সন্ধ্যার বাউলা বাতাস। বিনায়কের এবারের লেখাটা জমে যাবে, একে ভৌতিক গল্প, তার উপর এমন জনহীন প্রান্তরে একলা দাঁড়িয়ে থাকা বাংলোতে রাত কাটানো, সঙ্গে এই মায়াময় অপার্থিব ছুটন্ত প্রকৃতির আবহ। উত্তরণ পত্রিকা এবার কি করে বিনায়কের লেখা বাতিল করে সেটাই দেখবে। শুনশান চারপাশ এতটাই শব্দহীন যে রাতচড়া পাখির ডাক শুনলেও বুকটা ছ্যাঁত করে উঠছে। জং ধরা লোহার গেটটা নাড়িয়ে চিৎকার করল বিনায়ক, কেউ আছেন, কেউ আছেন? কারো সাড়া নেই। বেশ ভাবনায় পড়ল সে। গেটের ভেতর দিকে হাত গলিয়ে একটু নাড়াতেই ঘটাং শব্দে হাতে চলে এলো প্রাচীন তালাটা। এরপর বিনায়ক যেমন করে গল্পটা সাজাবে ভেবেছিল, ঠিক তেমনি করেই একটা বিকট ক্যাঁচ শব্দে গেটটা খুলে ফেলল। বেশ খানিকটা ভিতরে বাংলোটা প্রকাণ্ড এক ছায়ামূর্তি ধরে থম মেরে আছে। টিমটিমে আলোটুকুও নেই। বাধ্য হয়ে মোবাইলের আলো জ্বালালো বিনায়ক। এখানে কি কারেন্টও নেই? তাহলে তো সর্বনাশ, মোবাইলে চার্জ দেবে কোথায়? নেট ঘেঁটেও এই বাংলোটা ঠিকুজি কুষ্টি খুব বেশি উদ্ধার করতে পারেনি বিনায়ক, তাই বুকিংয়েরও গল্প নেই। কেবল এক খবরের কাগজের লোক বলেছিল বীরপুরে এমন একটি বাংলো আছে, আগে লোক থাকতো সেখানে। এরপর বিনায়কের যা স্বভাব, উঠল বাই তো কটক যাই। তার উপর উত্তরণ পত্রিকা আগের ভৌতিক গল্পটা রিজেক্ট করাতে বিনায়কের মাথা ঘুরে গেছে, ভারী মানেও লেগেছে তার। সে গল্প নাকি জমেনি, তাই একেবারে ছমছমে পরিবেশে এসে একখানা ভূতের গল্প ফাঁদবে এমন প্ল্যান করে বসল সে। বাংলো ঘেরা গাছগাছালি, চাঁদের আলো এখানে মাটি অবধি পৌঁছাচ্ছে না। বিনায়ক বুঝল পরিচর্যার অভাবে একেবারে ঘন জঙ্গল হয়ে আছে জায়গাটা। জঙ্গলের বুকে অন্ধকারটা যেন আরও মিষ্কালো হয়ে এক কুহকী মায়ার জাল রচনা করেছে। ঝিঝিদের সমবেত উল্লাস সেই মায়ার খেলায় অদ্ভুত এক গা ছমছমে আবহ সৃষ্টি করেছে। এখানে কি সত্যিই কেউ নেই? তাহলে তো ভারী বিপদ। দুদিন থাকার প্ল্যান করে এসেছিল সে, আজ রাতে না হয় শুকনো খাবার খেয়ে কাটিয়ে দেবে, কিন্তু বাকি দিন কি খাবে? আসার পথে একটা দোকানও তো চোখে পড়ল না।
সাত পাঁচ ভাবতে ভাবতে বাংলো দরজার কাছে এসে আবার গলা তুলে বিনায়ক, কেউ আছেন? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? ফড়ফড় করে ডানা ঝাপটে বিনায়কের মাথার উপর দিয়ে উড়ে গেল এক টঙ্গল বাদুড়। ঠিক তখনই সামনের কাঠের দরজাটা ফাঁক হতে শুরু করল। ক্যাঁচোর কোঁচোর শব্দ, যেন বহুকাল খোলা হয়নি। বিনায়ক দেখল দরজা ফাঁক হতেই ভেতর থেকে একটা হ্যারিকেনের আলো এগিয়ে আসছে তার দিকে। প্রথমে বুকের ভেতরটা একটু ধক করে উঠেছিল বইকি, কিন্তু পরক্ষণেই দেখা গেল আলোর পেছনে কেউ একজন আছে। যত এগিয়ে এলো ততই তার অবয়বটা ধরা দিল বিনায়কের চোখে। হাড় গিলে কোল কুঁজো এক বৃদ্ধ মানুষ, মুখের চামড়া ভেতর দিকে ঢুকে গালের হাড় দুটো খুব বিচ্ছিরিভাবে উঁচু হয়ে আছে। সামনের ঠোঁট ঠেলে বেরিয়ে এসেছে খয়াটে উঁচু নিচু এবড়ো খেবড়ো দাঁত। পান জর্দা খেয়ে একেবারে কালো হয়ে গেছে। বাচ্চা হাতির মাথায় যেমন সরু সরু রোঁয়ার মতো চুল থাকে, এই লোকটির মাথাতেও তাই। সবথেকে অবাক করা তার চোখ দুটো, সরু চ্যাপটা হয়ে যাওয়া মুখের উপর যেন পদ্ম পাতার জলের মতো দুটো টলটলে চোখ লেগে রয়েছে। একটু ধাক্কা লাগলে যে কোনো সময় টুক করে খসে পড়তে পারে। এত রাতে অচেনা অতিথি দেখেও কোনো উত্তেজনা নেই চোখে, শীতল চাউনি তার চেয়েও হিমশীতল গলার স্বর। আসেন বাবু, ভিতরে আসেন। খানিকক্ষণের জন্য বিনায়ক বোবা হয়ে গেল। ও যে ওর পরিচয় দেবে তার খেয়ালই রইল না। হ্যারিকেনের আলোয় সোঁদা গন্ধ মাখা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে চলল। পিছে পিছে চলল বিনায়ক। ওপরে লম্বা বারান্দা, ডান হাতে দুটো বড় বড় ঘর, বারান্দার শেষ মাথায় টেবিল চেয়ার পাতা, কাছে পিঠে কোথা থেকে একটা পেঁচা ডেকে উঠল। বিনায়ক এই এতক্ষণ বাদে মুখ খুলল। বলছি, কোন ঘরে থাকবো? ধীর পায়ে চলতে চলতে দুম করে থেমে গেল লোকটা। বিনায়কের দিকে পিছন ফিরেই লোকটি বলল, যে ঘরে খুশি, কেউ তো আসে না এখানে, তাই ফাঁকাই থাকে। লোকটাকে টপকে গিয়ে বিনায়ক নিজেই একটা ঘর বেছে নিল। দুটো ঘরের মধ্যে একটা ঘরের সাথে লাগোয়া বাথরুম, ও সেটাকেই বাঁচল। বৃদ্ধ লোকটি টেবিলের উপর হ্যারিকেন রাখল, জানালো সরকারি লোকেরা আলো কেটে দিয়ে গেছে, লোক আসে না, রোজগারও নেই, তাই এই হ্যারিকেনই ভরসা। খাবারের কথা জিজ্ঞেস করাতে নিশাচরণ জানালো, হ্যাঁ আগে ভাত আর দেশি মুরগির ঝোল ছাড়া না আজ রাতে কিছু হবে না, কাল দুপুরে কচি পাঁঠার ঝোল করে দিতে পারবো। কিন্তু রাঁধবে কে আপনি? হ্যাঁ, এ বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। বিনায়ককে আর কিছু ভাবার অবকাশ না দিয়েই লোকটি বলল, আলোটা রইল কেমন? আপনি জামা ছেড়ে হাত মুখ ধুয়ে নিন। না না, আলোটা আপনি নিয়ে যান, অন্ধকারে দেখতে পাবেন না না হলে। এ বাড়ির সবখানে আমি চোখ বুঝেই চলতে পারি, বহু বছর হয়ে গেল তো। কথা শেষ করে লোকটি দরজার কাছে যেতেই বিনায়ক বলে উঠল, ও সরি, আপনার নামটাই এতক্ষণ জানা হলো না। বৃদ্ধ লোকটি বিনায়কের দিকে শীতল চোখে চেয়ে বরফের মতো ঠান্ডা স্বরে বলল, নিশাচরণ। অকারণেই বিনায়কের মেরুদণ্ড দিয়ে একটা কনকনে তুষার স্রোত নেমে গেল। বিনায়ক দেখল ওই খুটখুটে অন্ধকারে নিশাচরণ কি অবলীলায় সিঁড়ির দিকে চলে যাচ্ছে। মনে হলো যেন ওর চোখ দুটোতেও হ্যারিকেনের আলো জ্বালা আছে। চৈত্রের বাতাস ছলনাময়ীর মতো বিনায়কের শরীর ছুঁয়ে বয়ে যাচ্ছে। আর ঠিক তখনই হ্যারিকেনের আলোয় এক মনে খেতে থাকা উঠতি লেখকের গায়ে কাঁটা দিয়ে উঠছে। মাথায় ঝিম ধরছে বিনায়কের। বারান্দার খোলা টেবিলে বসে এমন কোহেলি জড়ানো নৈশাহা আর আজ তার গল্পতে এক অন্য মাত্রা এনে দেবে। খেয়ে উঠেই খাতা কলম নিয়ে বসে পড়বে এমনই পরিকল্পনা করেছে সে। নিশাচরণ, তোমার হাতে জাদু আছে বুঝলে, এই দেশি মুরগির ঝোলটা যা
দুর্দান্ত বানিয়েছ না, মনে হচ্ছে খেয়ে যাই খেয়ে যাই। উফ, কাল দুপুরের কচি পাঁঠার ঝোলটা যে কি ভালো হতে চলেছে এটা ভেবে এখন থেকেই জিভে জল আসছে। হ্যারিকেনের আধো আলো আর বাংলো জুড়ে ছড়িয়ে থাকা আধো অন্ধকারে ক্ষীণকায় চুপসে যাওয়া হাড় চামড়া সর্বস্ব মুখটায় অল্প হাসি খেলে গেল। পুরু ঠোঁট দুটোর বুক চিরে বেরিয়ে এলো উঁচু উঁচু এবড়ো খেবড়ো সাদা কালো দাঁত। শহুরে বাবুর মুখে প্রশংসা শুনে নিশাচরণকে বেশ খুশি মনে হলো। সে খেতে খেতেই বলল, রাত কত হলো বলো তো নিশাচরণ, আমার ঘড়িটা যে কোথায় খুললাম। বাইরের ঘন আধারের দিকে চোখ মেলে যেন বহু দূরে হারিয়ে গিয়ে উত্তর দিল নিশাচরণ, থেমে গেছে। হ্যাঁ, হাওয়া দেখেন আর বইছে না, ঝিঝিও ডাকতেছে না। ও, খেয়ে উঠে বিছানার উপর থেকে উদ্ধার হলো হাত ঘড়িটা। হ্যারিকেনের সামনে এনে দেখল ঘড়িটা রাত 8:20 বন্ধ হয়ে গেছে, দুবার চাপড় মেরেও চলল না। টেবিলে রেখেই হ্যারিকেনের আলোয় লিখতে বসল বিনায়ক, আঙুলের ডগায় বিজবিজ করছে ভৌতিক গল্পের প্লট। রাত গড়িয়ে চলল, চোখে ঝিম ধরছে এবার। বাইরে নিশাচর প্রাণীদের উল্লাস সবার কথা এখন, কিন্তু এখানে কি সবার মুখে কুলু পাঁটা? নৈঃশব্দ চুরমার করে অনেক দিন বাদে হঠাৎ শেয়ালের ডাক কানে এলো বিনায়কের। সেই ডাকটার সাথেই মিশে গেল একটা গোঙানির শব্দ। কোনো মুখ বাঁধা মানুষ যখন চিৎকার করতে চায় তখন যেমন শব্দ বেরোয় ঠিক সেরকম। একটু ভয় করছে বিনায়কের, এখানে তো নিশাচরণ একা, তবে কি সে কোনো বিপদে পড়ল? হ্যারিকেনের আলোটাও ধূপ করে নিভে গেল, মোবাইলে চার্জ শেষ। বিনায়ক উঠে বাইরে গেল কোনো আলো ছাড়াই। বারান্দায় বেরোতেই দুটো মানুষের ফিসফিসে গলার স্বর ভেসে এল। বিনায়ক বুঝতে পারে এই নিশাচর আগন্তুক বাংলোর নিচেই দাঁড়িয়ে। দুটো মানুষই উত্তেজিত কিন্তু গলা চেপে কথা বলছে তারা। বিনায়ক চুপি চুপি নিচে নেমে যায়, সিঁড়ির তলার খাঁজ মতো জায়গাটা পেরিয়ে বাইরের দরজায়। এত রাতেও সেটা খোলা দেখে বুকের ভেতর জমতে থাকা আশঙ্কাটা শক্ত হয়ে জমাট বাঁধে। পা টিপে টিপে খুব সন্তর্পণে দরজার আড়ালে গিয়ে দাঁড়ায় বিনায়ক। অন্ধকারে একটা মুষ্কো মতো লোক কাউকে যেন জাপটে ধরে আছে। আবছা আলোয় মনে হচ্ছে সেই বন্দী মানুষটি একটি মেয়ে। নিজেকে ছাড়াবার জন্য ছটফট করছে, আর তারই সামনে দাঁড়িয়ে আরও দুটো লোক একে অপরকে কাজটা সাবধানে করতে বলছে। ওরা মেয়েটাকে বাংলাদেশে পাচার করে দেবে, সেখানে কাজ মিটে গেলে দুবাই, লোক সব ফিট করা আছে। আঁতকে ওঠে বিনায়ক, এ কোন সর্বনাশের মধ্যে পড়ল সে? এই জন্য এই বাংলোতে কেউ আসে না, শেষে নারী পাচারের সঙ্গে জড়িয়ে পড়বে বিনায়ক। চল চল ঝট করে মেয়েটাকে নিয়ে যা, বেশি ট্যাঁফো করলে ছিঁড়ে খেয়ে নদীর জলে ভাসিয়ে দিবি। এই কথা শুনে মেয়েটা আরও একবার পুরো শরীরটাকে ঝাঁকিয়ে প্রতিবাদ করে ওঠে। মুষ্কো লোকটা মেয়েটাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটা চিৎকার, না বাবু না না, আমার মেয়েটা এত বড় সব্বনেশ করবেন নে, ওরে ছেড়ে দি। নিশাচরণের গলা না এ, কি শুনছে বিনায়ক? বোকামো করিস না নিশা, অনেক টাকা পাবি, শালা মেয়ে অনেক রোজগার করবে। না বাবু না, মেয়ে কাজ করতে পাঠাইছিলাম, বেচতি নয়, ওরে ছেড়ে দি, ওরে ছেড়ে দি। নিশা ছিটকে পড়ল। নিশার মেয়ে তখনও ছটফট করছে, নিশাচরণ আবার ঝাঁপিয়ে পড়ল, আঁচড়ে কামড়ে সে মেয়েকে বাঁচাবে। বিনায়কের মন বারবার বলছে, ঝাঁপিয়ে পড়ো বিনায়ক, ঝাঁপিয়ে পড়ো বিনায়ক,
মেয়েটাকে বাঁচাও, ঝাঁপিয়ে পড়ো। কিন্তু বুকের মধ্যে পর্বত প্রমাণ প্রাণের ভয়টা কিছুতেই বিনায়ককে নড়তে দিচ্ছে না। দরদর করে ঘামছে সে, ভয়ে থরথর করে কাঁপছে। তবু সব কিছুকে উপেক্ষা করে ঠিক যখন বিনায়ক চিৎকার করে ঝাঁপিয়ে পড়তে যাবে, একটা গুলির শব্দ। আতঙ্কিত অন্ধকারে প্রাণ ভয়ে ডানা ঝাঁপতে উড়ে গেল একদল বাদুড়। ধরফর করে উঠে বসল বিনায়ক। চোখ কোচলে দেখল সে বিছানায় বসে আছে। বাইরে খোলা বারান্দা দিয়ে ঢুকে আসছে সকালের আলো, তবে সেটা মন মরা। গরমে জানলা খোলাই ছিল, তাই ঘরে বসেই বাইরের আকাশে কালো মেঘের গোমড়া মুখ চোখে পড়ল তার। এমন এক ভয়ানক স্বপ্ন কেন দেখল সে? এটা তো ওর গল্পের প্লট ছিল না। তবে কি ঈশ্বর এরকমই কিছু লিখতে নির্দেশ দিচ্ছে তাকে? আরও একটা ব্যাপারে অবাক হলো বিনায়ক। রাতে ও টেবিলে বসে লিখছিল, হিসেব মতো ওখানেই ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু বিছানায় এলো কখন? কিছুই মনে পড়ছে না তার। বাইরে বেরিয়ে এসে হাঁক পাড়ল বিনায়ক, নিশাচরণ, নিশাচরণ। কারো সাড়া নেই। নিশাচরণ আবার ডাকলো। নিশাচরণ উত্তর এলো না। সকাল সকাল গেলোটা কোথায়? একটু চা না হলে যে ওর মাথা ধরে যায়। কত বেলা হলো সেটাও দেখার উপায় নেই, ঘড়ি মোবাইল সব বন্ধ। কাল রাতে বাইরেটা বোঝা যায়নি, কিন্তু এখন একেবারে স্পষ্ট। বাংলো চত্বরটা অনেক বড়, ভর্তি বড় বড় গাছ, ঠাসা জঙ্গল। একটু নিচু হয়ে জঙ্গলের বুকের মধ্যে চোখ চালিয়ে দিলে এখনও বোধহয় রাতের অন্ধকারকে খুঁজে পাওয়া যাবে। থেকে থেকে মেঘ ডাকছে, বৃষ্টি হবে মনে হয়। বাংলো থেকে অসমান রাস্তাটা লোহার গেট অবধি চলে গেছে। এ তল্লাটে নিশাচরণ আছে বলে তো মনে হয় না। নির্ঘাত কুচি পাঁঠা জোগাড় করতে গেছে। বাংলোর চৌহদ্দির বাইরে বেরিয়ে এলো বিনায়ক। একটু চা না খেলেই নয়। কাছে পিঠে দোকানের সন্ধানে পায়ে পায়ে অনেকটাই এগিয়ে গেল বিনায়ক। দুপাশে অফুরন্ত হলুদ সবুজ ক্ষেত, একটু দূরেই হঠাৎ অনেক মানুষের জটলা, দু একটা পুলিশের জিপ আর তিনটে টোটো দাঁড়িয়ে। হয়েছেটা কি? কৌতূহল নিয়ে এগিয়ে গেল বিনায়ক। কাছে যেতে শুনল, কাল রাতে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকে বলা বলি করছে। কেউ একজন বলছে, আমরা তো কেউ আসতেই চাইনি, মধু আজে কেন আসতে গেল? লোভ, লোভ, বেশি লোভ করছিল মরছে। বুঝলে পথে বড় গাড়ি খোঁজ দিয়ে আসবে বলেন দেখি। বিনায়ক ভিড় ঠেলে অনায়াসেই একেবারে সামনে চলে গেল। ঠিক তখন মেঘলা আকাশের বুকে চিড় ধরিয়ে ঝলসে উঠল বিদ্যুতের রেখা। বিনায়ক আটকে উঠতেও ভুলে গেছে। ক্ষেতের ওপর একটা টোটো দুমড়ে মুছড়ে উল্টে পড়ে আছে, পাশে ছিটকে পড়ে আছে দুটো লাশ, দুজনই ভীষণ চেনা বিনায়কের। একজন কালকে রাতে টোটো ড্রাইভার, যে বিনায়ককে দুপিঠের ভাড়ার বিনিময়ে পৌঁছে দিয়েছিল বীরপুরের বাংলোতে, আর অন্যজন বিনায়ক নিজে। কাঁপতে কাঁপতে নিজের লাশের পাশে গিয়ে হাঁটু মুড়ে বসল বিনায়ক। মাথা ফেটে মুখের চারপাশে চাপ চাপ রক্ত, চোখ দুটো তখনও এক দৃষ্টে চেয়ে আছে আকাশের দিকে। রক্ত মাখা হাতে রাত 8:20 বন্ধ হয়ে যাওয়া ঘড়ি। কাঁধের ব্যাগটা কোথায় দেখতে পেল না। বিনায়কের মনে পড়ল, কাল যখন প্রায় বাংলোর কাছাকাছি চলে এসেছে, তখন উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটা লরি চোখের নিমেষে উড়িয়ে দেয় বিনায়কের টোটোটাকে। তারপর আর কিছু? ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তার মধ্যে দিয়েই বিনায়ক দৌড়াচ্ছে। অদ্ভুতভাবে এতটা রাস্তা দৌড়েও হাঁপাচ্ছে না সে। লোহার গেট ঠেলে অসমান রাস্তা পেরিয়ে সোঁদা গন্ধের সিঁড়ি বেয়ে সোজা উপরের বারান্দায় এসে
থমকে দাঁড়ায় বিনায়ক, চোখ দুটো বিস্ফারিত, কাঁদতে ইচ্ছা করছে খুব, কিন্তু এই শরীরের ভেতরে এক বিন্দুও জল নেই। অন্তত এক ফোঁটা অশ্রুও যদি চোখের কোল বেয়ে ঝরে পড়ত, তাহলেও এই সব ঘটনাকে মিথ্যে প্রমাণ করে নিজেকে জীবন্ত বলে বিশ্বাস করতে পারত। নিশাচরণের নাম ধরে গলা ফাটিয়ে ডেকে উঠল বিনায়ক, নিশাচরণ! উত্তর পেল না। গানের পর্দা ফাটিয়ে বাজ পড়ছে, বাইরে জঙ্গল, মেঘের গর্জন, বৃষ্টির উদ্দামতা সব যেন বাংলোটাকে আজকেই তলিয়ে নিয়ে যাবে পাতালের অন্ধকারে। বন্ধ ঘরটায় কিসের যেন একটা শব্দ হলো। বিনায়ক কাঁপা কাঁপা হাতে দরজা খুলল, কেউ নেই, শুধু একটা খাটের কাঠামো সর্বাঙ্গে মাকড়সা জাল জড়িয়ে এক পা ভেঙে পড়ে আছে। হঠাৎ পেছন থেকে সেই শান্ত কণ্ঠের ডাক, বাবু! ঝট করে পেছনে তাকায় বিনায়ক, ধাক্কা লাগে বুকে, চমকে উঠে সে। এ কি ভয়ানক দৃশ্য দেখছে বিনায়ক! এ কি সত্যি, নাকি ভূতের গল্প লিখতে লিখতে সেও ঢুকে পড়েছে কোনো ভৌতিক রহস্যের মায়া জগতে? পেছনে সর্বনেশ বৃষ্টি আর বিদ্যুতের চাবুক, ঠিক তার সামনে দু হাতে দুটো ছাল ছাড়ানো সদ্য মুন্ডু কাটা রক্তাক্ত পাঁঠার দেহ নিয়ে দাঁড়িয়ে আছে নিশাচরণ। তার কপালের ঠিক মাঝখানটা গুলি করে কেউ এফোড় ওফোড় করে দিয়েছে, সেখান দিয়ে গলগল করে চামড়া সর্বস্ব কঙ্কালসার মুখের ওপর গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। এবড়ো খেবড়ো সাদা কালো খয়াটে দাঁতগুলো অবিরাম স্নান করে চলেছে সেই রুধির স্রোতে। বিভৎস মুখে মৃত্যুর ভয়াল হাসি নিয়ে বরফের মতো ঠান্ডা গলায় নিশাচরণ বলল, আমাদের সমস্ত অভিজ্ঞতার মধ্যে কোনটা বাস্তব আর কোনটা অলৌকিক তা জানতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে জীবনের সেই শক্তি। একমাত্র মৃত্যুই আমাদের সত্যের পরিচয় দিতে পারে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক এবং অন্বেষ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিভূত। মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে, শুনতে পাবেন ইউটিউবের শান্তি নাই। শুনছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের কাহিনী নিশাচরণ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।